বিয়ে দুজন মানুষকে এক করলেও তা মূলত একটি সামাজিক স্বীকৃতি আর সমাজের ক্ষুদ্রতম একক পরিবার গঠনের স্বীকৃত পদ্ধতি বিয়ে যে দেশ বা যে সমাজই হোক না কেন প্রাচীন এ প্রথাই এখনো পরিবার গঠনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত তবে বিশ্বজুড়ে একাধিক বিয়ে করলে হয় নানা আলোচনা সম্প্রতি আলোচনা হচ্ছে ব্রাজিলের বাসিন্দা আর্থার উরসোকে নিয়ে আর এই আলোচনার কারণ তার স্ত্রীর সংখ্যা 9 জন মানুষ একটা বিয়ে করে সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখলেও এই মডেল বিয়ে করেছেন 9টি আর অবাক করা বিষয় তিনি 9 জন স্ত্রীকে নিয়ে একই সাথে সংসার করছেন এছাড়া সংসারে কোনো অশান্তি নেই সম্প্রতি সব স্ত্রীদের কেবল উপহার দেওয়ার জন্য তিনি সব মিলিয়ে 9 লাখ টাকা খরচ করেছেন এখন প্রশ্ন হচ্ছে সকল স্ত্রীকে একসঙ্গে নিয়ে সংসার কিভাবে করেন আর্থার আর কিভাবেই বা সবকিছু সামলানো হয় এ ব্যাপারে সবকিছু শিডিউল মেনে হয় বলেই জানিয়েছেন এই যুবক তার স্ত্রীরা মোটামুটি সবাই খুশি তারা নিজেরাও একে অপরের দারুণ বন্ধু সুখেই সংসার করছেন ব্রাজিলের এই মডেল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় আর্থারের একজনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে তিনি আরও একবার নয় একবারে পরপর 9 জন গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেন সবাইকে সমান ভালোবাসেন তিনি সবাইকে দামি দামি উপহার দিতেও কোনো প্রকার কার্পণ্যতা করেন না স্ত্রীদের মধ্যে যাতে কখনো অশান্তি না বাঁধে তার জন্য সবসময় সতর্ক থাকেন আর্থার অন্যদিকে জীবনের 61 বছর পার হতে না হতেই 87টি বিয়ে করেছেন এক ব্যক্তি এছাড়া তিনি প্রস্তুতি নিচ্ছেন 88তম বিয়ের 14 বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন তিনি সেই ব্যক্তির নাম কান তিনি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেঙ্কারের বাসিন্দা পেশায় তিনি একজন কৃষক একের পর এক বিয়ে করায় অনেকে তাকে ইন্দোনেশিয়ার প্লে বয় কিং নামে ডাকেন তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে জানিয়েছেন তিনি কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না কানের প্রথম স্ত্রী তার চেয়ে বয়সে 2 বছরের বড় ছিল বিয়ের 2 বছরের মাথায় তার ওই স্ত্রী বিচ্ছেদ নেন দুর্বল মানসিকতার কারণে স্ত্রী তাকে ছেড়ে যান কান অবশ্য তার এই দুর্বল মানসিকতার ব্যাখ্যা দেননি তবে বিয়ে ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান সংবাদ মাধ্যমকে বলেছেন আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল আমার খারাপ ব্যবহারের জন্যই 2 বছর পরে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী তবে কান আরও স্বীকার করেন এ ঘটনায় বেশ রেগে গিয়েছিলেন তিনি তাই তিনি চেয়েছিলেন আধ্যাত্মিক জ্ঞান যাতে বহু নারী তার প্রেমে পড়েন তবে তিনি এমন কিছু করতে চাননি যা নারীদের জন্য ভালো হবে না তিনি নারীদের আবেগ নিয়ে খেলতেও রাজি নন অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো বলেও জানান তিনি তবে মজার বিষয় হলো তিনি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করতে চলেছেন ওই নারী কানের 86তম স্ত্রী ছিলেন নিজের প্রাক্তন সহধর্মিনীকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি কান বলেন বহুদিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের সেই ভালোবাসা আজও প্রবল কান জানিয়েছেন পাত্রীয় তাকে খুব ভালোবাসেন সে কারণে আবার একসঙ্গে থাকার